Police Fight. প্রতিবাবু মালখানায় নিয়ে গিয়ে এটা মালবাবুকে একটু চেক করিয়ে নেবেন তো, ঠিক আছে? আর বলবেন আমি বিকেলে আসছি। নমস্কার স্যার। হ্যাঁ বলুন। বলছি আমি একটা নিখোঁজের ডায়েরি করব। বসুন বসুন। কে নিখোঁজ হলো? আমার স্বামী স্যার। আমার স্বামী কালকে রাত্রে বাড়িতে ফেরেনি। কাল রাতে আপনার স্বামী বাড়ি ফেরেনি আর আজ সকালবেলা আপনি রিপোর্ট লেখাতে চলেন? বাহ, একটা দিন সময় দিন। ঠিক, হ্যাঁ বলছি সৌরভ, পানা খুলে দেখো, পানা তুমি সরি টরি দেখো যে কে আছে, কেউ কি মানুষ যদি হয়, যদি মানুষের ডেড বডি হয় তাহলে থানায় নিয়ে যেতে হবে না, মানে পচা ডেড বডি তুমি সোজা মর্গে নিয়ে চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে স্যার। পুলিশি পাহারায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ পুকুর থেকে উদ্ধার হলো। এলাকার কেউই তাকে চিনল না। বোঝা যায় যে তাকে তিন চার দিন আগে এখানে এনে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়া হয়েছে এই কারণেই বলছি যে যে অবস্থায় এই ব্যক্তিটির দেহ পাওয়া গেছে তাতে জলে ডুবে মৃত্যু হওয়ার সম্ভাবনা কম, যদিও পোস্টমর্টম করলে জানা যাবে। কিন্তু এই ধরনের অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ পাওয়া গেলে পুলিশের কাছে নির্দিষ্ট কোনো নিখোঁজ তথ্য থাকে না। নিখোঁজের তথ্য না থাকলে একটা নির্দিষ্ট সময়ের পর কিছু নির্দিষ্ট তথ্য প্রমাণ রেখে বেওয়ারিশ বডি হিসাবে দাহ করে দেওয়া হয়, যদি ভবিষ্যতে তার কোনো পরিচয় জানা যায় সেই কারণে। কিন্তু এক্ষেত্রে কি হবে কারোর জানা নেই। কি হলো বৌমা, আমায় ডাকলে যে? ছেলে দুটোকে তো একা ঘরে রেখে এসেছি। শোনো, আজ থেকে তোমার আর ওই বাড়িতে থাকতে হবে না। আজ থেকে তুমি এখানে এসে থাকবে, ওই বাড়িটা তুমি ছেড়ে দাও। কেন, হলোটা কি? আমি আর এখানে থাকবো না। যেখানে তোমার ছেলে নেই সেই ঘর আগলে রেখে আমার কি হবে বলো তো? নেই মানে, নেই মানেটা কি? ছেলে কি আর কোনোদিন ফিরবে না নাকি? ফিরলে আমি খবর দিও, আমি চলে আসবো। আমার এখানে থাকতে আর ভালো লাগছে না। আবার আমার অমন জলজান্ত ছেলেটা নিখোঁজ হয়ে গেল, কেউ কিছু জানতেও পারলো না। ঠিক আছে, আপনি বসুন, আমি দেখছি। আমি একটু বড় বাবুর সাথে কথা বলবো, একটু আমি একটু বড় বাবুর সাথে কথা বলবো, বড় বাবুর সাথে একটু কথা বলবো, আমি বড় বাবুর সাথে একটু কথা বলতে চাই, বড় বাবুর সাথে কথা বলবো। বাবা স্যার, ও স্যার, আমার ছেলেটাকে আজ বেশ কয়েকদিন যাবত তোমার বাড়িতে ফিরছে না স্যার। তা আমি কি করতে পারি? আমার ছেলেটাকে আপনি খুঁজে দিন স্যার। কিন্তু কোনো হদিশ পেলেন না। হতাশ হয়ে বাড়ি ফেরার পর পুলিশের কথা মতো তিনি আবারও গেলেন। মা তো নারীর টান ভুলতে পারছিলেন না। এই করতে করতে আট ন মাস গড়িয়ে গেল। কাকি, ও কাকি, কি হলো এভাবে বসে আছো? শরীর টরীর খারাপ করেনি তো? না রে, শরীরের আবার কি খারাপ হবে? আবার আমার আর মরণ নেই রে, মরণ নেই। জানি কাকি, তোমার সংসারটা পুরো শেষ হয়ে গেল তো, সব জানি। কি পাপ করেছিলাম আমি, আমি জানতেও পারলাম না আমার ছেলেটা বেঁচে আছে কি মরে গেছে। কাকি কেঁদো না, থানাতে কবে গিয়েছিলে শেষবার? ওই তো মাসখানেক আগে গিয়েছিলাম, কিন্তু কোনো জবাব নেই, কেউ বলতেই পারলো না আমার ছেলেটা কোথায় গেছে। থানাতে একটু চাপ দিতে হবে কাকি, দিলে ওরা তদন্ত করলে সব বেরিয়ে যাবে। আপনারা বসে আছেন, মেজবাবু তো রয়েছেন, তার সাথে কথা বলুন না। না না, আমরা বড় বাবুর সঙ্গে একটু কথা বলবো। দেখুন বসুন, কখন আসে আমাদের তো তারা নেই বলো মাসি, আমরা একটু বসি না, বড় বাবুর সঙ্গে দেখা করে যাবো। ওই তো বড় বাবু। অপেক্ষা
স্যার ইনি বিমল হালদারের মা। প্রায় আট নমাস হলো তো বিমল হালদারের কোনো খবর পাওয়া যাচ্ছে না, তাই স্যার আপনারা যদি একটু ভালো করে দেখেন তো। হ্যাঁ, উনি তো প্রায় থানায় আসেন। আচ্ছা রানা, এদিকে একবার শোনো। ওনার একটা মিসিং ডায়েরি ছিল। আচ্ছা বিমল হালদার ওর তো কোনো ট্রেস পাওয়া যায়নি না? স্যার যখনই আসি আপনাদের মুখে সে একই কথা শুনি, আমি মরে যাব স্যার। তুমি যাও, আমি ওনার সাথে একটু কথা বলি, পরে তোমার সাথে বসবো। আচ্ছা আপনি তো বারবার থানায় আসেন, আপনার ছেলে মানে কি যেন নাম বিমল, ওর বউ তো কোনোদিন ওর স্বামীর খোঁজে থানায় আসে না? ও কি আপনাকে জোর করে পাঠায় নাকি? কি বলছেন স্যার, সে কবে পাত্তারি গুটি নিয়ে চলে গেছে? সে কি ওর বাড়িতে থাকে না? না স্যার, আমার ছেলে বেরিয়ে যাওয়ার পরপরই ও বাপের বাড়িতে চলে যায়, আর আসেও নি, কোনো খোঁজও নেয়নি। মানে কি আপনার ছেলের বউ ধরেই নিয়েছে যে আপনার ছেলে কোনোদিন ফিরবে না? কি জানি হয়তো তাই। আচ্ছা আপনার ছেলের সাথে আপনার ছেলের বউয়ের কেমন সম্পর্ক ছিল বলুন তো? ওদের মধ্যে প্রায় ঝগড়াঝাটি হতো জানেন। আসলে কি আমার বউমার না মাথাটা খুব গরম, আর আমার ছেলেটা তেমনই সাদাসিদে। ওদের অশান্তি করে করে ওরা আমাকে আলাদা করে দিল। আমার ছেলে বলল, মা ও যখন অশান্তি করছে তখন তুমি আর আমাদের সঙ্গে থেকো না। আমি তখন পাশে গিয়ে পাশে একটা ঘরে উঠে যাই, আর ওরা ওদের মতোই থাকতো। আর আমার ছেলে ও তো রান্নার কাজ করে, ও প্রায়ই বাইরে ওকে থাকতে হয়, তখন ছেলেদের নিয়ে ও একাই থাকে। আর যেদিন আমার ছেলে নিখোঁজ হয়ে যায় সেদিন ওই দুই ছেলেকে আমার কাছে রেখে ওরা ওদের ঘরেই ছিল। তারপর সকালবেলায় শুনলাম আমার ছেলে আর ঘরে ফেরেনি, আমার ছেলে আর ঘরে ফেরেনি। আপনার সব কথাই শুনলাম। আপনারা আমাকে একটা সপ্তাহ সময় দিন, আমি দেখছি কি করা যায়। আমি দেখছি। কি ভাবছেন স্যার? ভাবছি যে বিমল হালদার কি সত্যি বেঁচে আছে? যদি সে বেঁচে থাকতো তাহলে কোনো না কোনো ভাবে কারো না কারোর সাথে ও যোগাযোগ করত। প্রথমত যোগাযোগ করত ওর মায়ের সাথে, তারপর স্ত্রী সন্তানদের সাথে। কোনো ট্রেস পাওয়া গেল না লোকটা। স্যার এখন আমাকে কি করতে হবে বলুন। দেখো তোমার প্রথম কাজ হচ্ছে আশপাশের থানাগুলোতে খোঁজ নিয়ে দেখা যে বিমল হালদার নিখোঁজ হওয়ার পর থেকে কতগুলো অজ্ঞাত পরিচয় বডি খোঁজ পাওয়া গেছে তার একটা লিস্ট বানাও। আর তারপর হচ্ছে ওই বিমল হালদারের স্ত্রীর সাথে সে তো পরবর্তীকালে আর কোনো রকম যোগাযোগই করলো। কবিতা হালদার আছে? কবিতা হালদার, স্বামীকে খুঁজছে, বাড়িতে তো থাকেই না। মেয়েটা যে কি কপাল পড়লো কে জানে। বিমল হালদার নিখোঁজের ব্যাপারে আপনার মেয়ের সঙ্গে আমাদের কিছু কথা বলার ছিল, তাই আপনার মেয়ে ফেরার পর একটু তাড়াতাড়ি আমাদের সঙ্গে দেখা করতে বলবেন। ওর স্বামীর নিখোঁজের ব্যাপারে আমরা একটু সাহায্য করব। ঠিক আছে, ও আসলে আমি ওকে বলে দেবো। মেয়েটা জানেন কোথায় আছে কে জানে। আচ্ছা ঠিক আছে, আমরা চললাম এখন। হ্যাঁ ঠিক আছে, চলো।
দেখো এই ছবিটা দেখো তো, আপনাদের একটা দরকারই দেখে পাচ্ছি বুঝছো। আচ্ছা এই ছবিটা দেখুন তো, এটা আপনার ছেলের নিখোঁজ হওয়ার কিছুদিন পরই পাওয়া যায়। এই বডিটা, এই ছবিটা আমরা অন্য থানা থেকে জোগাড় করেছি। দেখুন তো কেন আজও আপনার মেয়ে বাড়িতে নেই তাহলে? না স্যার, দুদিন হলো বাড়িতেই আসেনি। আপনি মনে হচ্ছে আমাদের ঘোল খাওয়াচ্ছেন বুঝলেন? তাহলে আপনার মেয়ে আমাদের সঙ্গে দেখা করতে যায় না, কোনটা? আপনার সঙ্গে থাকে না তো কার সঙ্গে থাকে? চলুন 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 থানায় চলুন, আপনাকে সত্যিটা কি করে বলতে হয় সে আমার সব জানা। চলুন 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 স্যার, স্যার আমাকে ছেড়ে দিন, আমাকে। ও মেয়ে আমার সঙ্গে থাকে না, ও কাওকাচিতে থাকে। কাওকাচিতে থাকে? কার সঙ্গে থাকে কাওকাচিতে? ওটা ঠিক বলতে পারবো না, কিন্তু কারোর সঙ্গে থাকে। আচ্ছা তার মানে আপনার মেয়ে আপনার সঙ্গে যোগাযোগটা রাখে, তো আপনার মেয়ের সঙ্গে আমরা কি করে যোগাযোগ করব? স্যার এই নাম্বারে ফোন করলে আপনি পাবেন। কবিতার মা বারবার পুলিশের কাছে মিথ্যা কথা বললেও চাপে পড়ে স্বীকার করে যে তার মেয়ে রানাঘাটের কাউগাছিতে আছে। পুলিশ মায়ের ফোনের সূত্র ধরে কাউগাছির বাড়ি থেকে কবিতাকে অ্যারেস্ট করে। দেখা যায় সে সেখানে একজন মুরগির ব্যবসায়ীর সঙ্গে থাকছিল। অতএব পুলিশের সন্দেহ হয় বিমলের স্ত্রীর উপর, কারণ যার স্বামী নিরুদ্দেশ সে কি করে অন্য আরেকজনের সঙ্গে গোপনে থাকতে শুরু করে। ঘটনাটা কি জগদ্দল থানায় নিয়ে এসে জেরা শুরু করে পুলিশ। আচ্ছা আপনারা আমাকে এখানে সন্দেহ করছেন, ও তো নিজের ইচ্ছাতেই সবকিছু ছেড়ে চলে গেছে, তো আমি কি করব? ও নিজের ইচ্ছাতেই সবকিছু ছেড়ে চলে গেছে? আপনি এতটা শিওর কি করে হচ্ছেন যে ও নিজের ইচ্ছাতে সবকিছু ছেড়ে চলে গেছে? আচ্ছা তাহলে কি এতদিন ও নিজের বাড়িতে ফিরতো না? ও একবার আমার কথা ভেবেছে, নিজেদের সন্তানের কথা ভেবেছে? ভাবেন, আপনি ভেবেছেন নিজের সন্তানের কথা? আপনি ভাবেননি? আপনি যদি ভাবতেন তাহলে আপনার দুটো বাচ্চাকে শাশুড়ির কাছে ফেলে ছেড়ে চলে যেতে পারতেন না সবকিছু। আপনি এই ভেবে এই জেনে ছেড়ে চলে গেছিলেন যে আপনার স্বামী আর কোনোদিনও ফিরে আসবে না, তাই তো? আমি কিভাবে জানবো, আমি কিভাবে জানবো আপনারা বলুন। তাহলে আপনি যদি নাই জানেন তাহলে আপনি কেন অন্য প্রেমিকের সাথে সংসার করেছিলেন? কেন? কারণ আপনি জানতেন যে আপনার স্বামী আর কোনোদিনও ফিরে আসবে না। কেন ফিরবে না? ও নিশ্চয়ই ফিরবে। কেন ফিরবে না আপনারা বলুন। আমি শিওর ও আর কোনোদিনও ফিরবে না। না না ও ফিরবে, ও ফিরবে, ফিরবে, ফিরবে। এই ছবিটা দেখেন স্যার, এই ছবিটা দেখুন। হ্যাঁ চিনতে পারছেন? এটা তো একটা ডেড বডি। ভালো করে দেখুন ছবিটা, চিনতে পাচ্ছেন? না আমি 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 এই ছবিটা চিনতে পাচ্ছি। বাহ চিনতে পাচ্ছেন। আপনি যার সাথে এতদিন সংসার করলেন, যার দুটো বাচ্চার মা হলেন, তাকে চিনতে পারছেন? আপনার শাশুড়ি আপনার স্বামীর মৃতদেহ সমাপ্ত করেছেন, আর আপনি চিনতে পারছেন? গুড, ভেরি গুড। আসলে আপনি ইচ্ছে করে চিনতে চাইছেন না? কেন কেন এত বৃদ্ধের আশ্রয় নিচ্ছেন? কেন বলতে পারেন? আপনি আপনি গোপনে সংসার ছেড়ে অন্য একজনের সাথে সংসার করেছেন। আপনি আপনার মাকে পুলিশকে পুলিশের সাথে সমস্ত সহযোগিতা করতে বারণ করেছেন। কেন কেন বলতে পারেন? কেন আপনি এই জন্য করেছেন যে আপনি আপনার স্বামীর মৃত্যুর জন্য দায়ী? না না আপনারা ভুল বুঝছেন, আমি কিছু জানি না। বিশ্বাস জানেন, আপনি সব জানেন। আপনার স্বামী নিখোঁজ হওয়ার পরের দিন আপনি থানায় এসে ডায়েরি করেছিলেন, তাই না? মনে আছে? আর বলেছিলেন যে সন্ধ্যেবেলা স্বামী বাড়িতে বেরিয়ে যাওয়ার পরে আর বাড়ি ফেরেনি, আর সেই সময় বাড়িতে শুধুমাত্র আপনারা দুজনই ছিলেন। আপনার শাশুড়িও বলেছে যে আপনি বাচ্চা দুটো ওর কাছে রেখে এসেছিলেন। কেন, কি উদ্দেশ্য ছিল?
এর আগেও আপনি শাশুড়ির সাথে মিথ্যে অশান্তি করে ওনাকে বাড়ি থেকে আলাদা আলাদা যেতে দিয়েছেন। কেন করেছেন? যাতে বাড়িটা ফাঁকা থাকে, যাতে আপনার স্বামীর অনুপস্থিতিতে অন্য কাউকে নিয়ে এসে যায়। এইসব আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনার আপনার ইতিহাস আমার সমস্ত কাটা হয়ে গেছে। আপনার অতীত বর্তমান সমস্ত রেকর্ড বলছে যে আপনি এক পুরুষের সন্তুষ্ট নন, বিভিন্ন পুরুষের সাথে আপনার প্রেমের সম্পর্ক আছে। তাই আপনি আপনার স্বামীকে আপনার লাসাদকে হটিয়ে দিতে চেয়েছিলেন। আপনারাই তো সব বলে দিচ্ছেন। যা বলছি সব ঠিক বলছি, আর আপনি কোনো বেঠিক কথা বললে সেটা ঠিক কি করে করাতে হয় সেটাও আমরা ভালো মতো জানি। আপনার মুরগি ব্যবসায়ী প্রেমিক আপনার আগের প্রেমিকের সমস্ত কথা বলে দিয়েছে, তাকেও আমরা তুলে আনছি। সুতরাং আর মিথ্যে কথা বলে কোনো লাভ নেই ম্যাডাম, কোনো লাভ নেই। যা ঘটেছে সমস্ত সত্যি কথা বলো। আপনার স্বামী মৃত্যুটা আত্মহত্যা নয়, হত্যা। এবং সেই হত্যাটা কিভাবে হলো সেটা বলো। আমি এক ঘন্টা ধরে এখানে ঘোরাঘুরি করছি। কি হলো এত দেরি করলে? আমি তো এক ঘন্টা ধরে এখানে ঘোরাঘুরি করছি। তো কি হয়েছে? তুমি যে আমাকে এক মাস ধরে ঘুরপাক খাওয়াচ্ছ, তারপর তোমাকে তো আরো অনেক কিছু খাতে চাই, কিন্তু পাচ্ছি কই? তাই বুঝি চোরের মন বোঝকার দিকে। হ্যাঁ, চুরি আর করতে পারছি কই? এই রাস্তাঘাটে গুচুর গুচুর ফুচুর ফুচুর ভালো লাগে না। একদম চিন্তা করো, শাশুড়িকে তাড়িয়েছি, এবার বিমল কাজে গেলি বাচ্চা দুটো স্কুলে যাবে, পুরো ফাঁকা। ও তাই কি রাস্তা দিয়ে লোক যাচ্ছে না?
রবে নাকি পরশু হয়েছে না? তোমাকে দেখলে আমার মাথা ঠিক থাকে না। এই শাশুড়িকে বাড়ি থেকে আলাদা করে দিলে, তোমার বর মেনে নিল? মানবে না মানে? এমন ছাপটা দিয়েছি যে মেনে নিতে বাধ্য। যাই হোক শোনো, তোমাকে আমি ফোন করবো, আচ্ছা? ঠিক সময় মতো চলে আসবো। আচ্ছা, মনে থাকবে তো? দিনে আসামি রাতের স্বামী, সামলাতে পারবে তো? সব সামলাতে পারবো। তুমি হলে রাজমিস্ত্রি আর ও হলো জোগাড়। তাই মা কি টিফিন দিলে? রুটি আর আলু ভাজা। মাইকে কি দিলে? হ্যাঁ বাবা, তোকে আর ওকে আলাদা দেবো নাকি? ওকেও রুটি আর আলু ভাজা দিয়েছি। আই তো রুটি চিবোতে পারে না, ওকে কেন দিলে? উফ, তুই চুপ কর তো, ও ঠিক জলে ভিজিয়ে খেয়ে নেবে। চল তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি কর। ঘোর হাতে দে, যা ওদের সামনে গিয়ে দাঁড়া, হ্যাঁ বলছি শোনো না গো, তুমি কি করছো? কোথায় আছো এখন? বাজারে? বাজারে কি করছো? হ্যাঁ, সংসার ধর্ম তো তুমি একাই করো না, আমি তো সংসার করি না। দেখো আমার বাড়িতে গিয়ে বউয়ের আচরে না, বাজার করে যাও। হ্যাঁ হ্যাঁ, আজ কিন্তু আমার এখানেই খাবে মনে করে, কিন্তু একটু না দেরি হয়, দেরি করলে কিন্তু আমি খুব রাগ করবো। শোনো, আমি তোমার জন্য রান্না করেছি কিন্তু আজকে। কি রান্না করেছো? তুমি যা ভালোবাসো তাই। কি হলো, চুপ করে আছো যে? আমার পেট ভরে গেছে। তোমার এতেই পেট ভরে গেল? তুমি এত যত্ন করলে পেট ভরবে না? শোনো, এরকম যত্ন তো তোমার বউ তোমাকে করে। তার বেলা বউ? সে শুধু টাকা গনে, কত পেলো সেই হিসেবটা রাখে। ব্যাস শোনো, তুমি তোমার বউকে সব টাকাটা দিও, আর আমাকে বাদ বাকি দাও, মনে থাকবে তো? তুমি যা বলবে করব। শুধু শুধু কি? শুধু শুধু তুমি আমাকে ছেড়ে দিও না, আমি আমি তোমার জন্য সব সব করতে পারি। একদম তেল দিতে হবে না, শুধু যখন তোমাকে ডাকবো তুমি আমার কাছে চলে আসবে, তাহলেই হবে। কি যে বলো, আমি আমি তোমার জন্য পাগল, এত ভালোবাসা আমি কোথায় পাবো? ঢং, এই শোনো আমি ভাত বাড়ছি, খেতে এসো, ঠিক আছে? আইরে পাখি লেচো তোলা, কোকন নিয়ে এই ব্যাগে বাজার আছে, আর এতে আছে গরম রসগোল্লা, তুমি খেতে খুব ভালোবাসো, কানাইয়ের দোকানে হচ্ছিল তাই নিয়ে এসেছি। গরম রসগোল্লা অনেকদিন খাইনি গো। বলছি শোনো না, তুমি মুখ হাত পা ধুয়ে নাও, আমি তোমার জন্য একটু চা করে আনছি, কেমন? যা ঠিক আছে। ভাই তাড়াতাড়ি খাবারটা খেয়ে নে, পড়তে হবে কিন্তু, নাহলে কালকে আন্টি খুব বকা দেবে। কই গো, চাটা নিয়ে এসো। এনো তোমার চা, একটু জলও দাও। রাখো আনছি।
আরে তোমার না চাপতে মনে দাঁড়ানোর কথা বললাম দুজনে একসঙ্গে যাবো কাল। হ্যাঁ তুই বলেছিলিস কিন্তু ভুলে গেছি রে। আরে তোমার না মদনদার চায়ের দোকানে বসার কথা, মদনদা বললো তুমি নাকি বেরিয়ে গেছো সেই জন্য হনহন করে এসে তারপর তোমাকে দেখতে পেলাম। শোন না সে দূষণ না, তিন দিনের কাজ আছে, এই সঙ্গে জিনিসপত্র নিয়ে এসেছিস তো রাত্রে থাকার মতো, ও সব হয়ে যাবে। বিমলদা তোমাকে তো উদাস কেমন লাগছে বলতো? কতগুলো জিনিস মেলাবার চেষ্টা করছি রে ভাই। আরে কি হয়েছে আমাকে বলবে তো, আমি তো তোমাকে কিছু হেল্প করতে পারি। শোন না আমরা তো তিন দিন বাড়িতে থাকবো না, তো আমার বাড়ির উপর একটু খেয়াল রাখতে পারে এমন কেউ আছে? এই ধর না কেউ নতুন কেউ যাতায়াত করে কি না, ব্যাপারটা কিন্তু একটু গোপনে রাখতে হবে ভাই। বুঝে গেছি, আর এটা তোমার সামান্য কাজ। শোনো তোমার বাড়ির পাশে এক মালকে বসিয়ে দেবো, পুরো একেবারে সিসিটিভি ক্যামেরা সব রেকর্ড করে রাখবে। এই ও কাউকে কিছু বলবে না তো? খেপেছো নাকি? ও সব রিপোর্ট আমার কাছে এসেই দেবে। ও এক পুড়িয়ে গাঁজে দিয়ে দেবো সব হয়ে যাবে, তুমি চলো তো এখন, চলো চলো চলো। কি গো একটু চা করে দেবো, খাবে? আরে কি হলো, কথা বলছো না যে? তোমার সঙ্গে আমার একটা কথা ছিল। আমার সাথে? তো বলো না কি বলবে। আমি বাড়িতে না থাকলে বাইরের লোক ঘরে আসে কেন? কি দেখেছো? প্রমাণ পেয়েছি। প্রমাণ? তো কি প্রমাণ পেয়েছো শুনি। প্রথমত তুমি আমার মায়ের সাথে বিভিন্ন কারণে অশান্তি করে তাকে এই ঘর থেকে বের করে দিয়েছো, আর দ্বিতীয়ত আমার ঘরে যে বাইরের লোক আসে আমি জ্বলন্ত প্রমাণ পেয়েছি এইখানে পড়ে থাকা সিগারেটের টুকরো থেকে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি কি আজকাল সিগারেট খাও নাকি? তার মানে তুমি কি বলতে চাইছো, তুমি ছাড়া আর অন্য কোনো পুরুষ মানুষ এই বাড়িতে দরকারে আসতে পারে না? এই আমি তোমার কেনা দাসী নাকি? একই লোক মাঝে মাঝে এই বাড়িতে আসে, কেন আসে কই? আমি না থাকলে কেন? এখন তাকে ডাকো, ডাকো দেখি তাকে সে কেমন আসে। এই শোনো, একদম না বাজে কথা বলবে না, আমি কাউকে ডাকি না বলে দিচ্ছি। আমি সব জানি কি হচ্ছে আমার পেছনে, কি হচ্ছে আমি সব জানি। তুমি যদি সংসার করতে চাও তাহলে তুমি এই বাড়িতে থাকবে, আর যদি সংসার করতে না চাও তাহলে সোজা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। তোমার এসব নোংরাম তুমি বন্ধ করো কবিতা। আমি শুধু বাচ্চা দুটোর কথা ভেবে তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দিলাম, এই কথাটা তুমি মনে রেখো। তুমি যদি সংসার করতে চাও তাহলে তুমি এই বাড়িতে থাকবে, আর যদি সংসার করতে না চাও তাহলে সোজা এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি শুধু বাচ্চা দুটোর কথা ভেবে তোমাকে শেষবারের মতো একটা সুযোগ দিলাম। কি হলো, জরুরি তো হলো, মন খারাপ করে বসে আছো কেন? আমার আর কিচ্ছু ভালো লাগছে না এই জীবনে, এই জীবন আমার ঘেন্না ধরে গেল। আরে কি হয়েছে সেটা বলবে তো। শোনো বিমল, বিমল কোনোভাবে জেনে গেছে যে তুমি আমার ঘরে আসো, বেশ কিছুদিন ধরে হলো জানো তো, ও আমাকে সন্দেহ করছে। আচ্ছা আমার কি মনে হয় জানো, ও কাউকে দিয়ে কোনোরকমভাবে খবর নিচ্ছে। কিন্তু ও না থাকলে তো আমি যেতাম। সেই জন্যই তো বলছি তুমি এমন একটা জায়গার ব্যবস্থা করো যেখানে আমি যেতে পারি। তার মানে? শোনো আমি আর ওর সাথে থাকতে চাইছি না, আমি একেবারে তোমার সাথেই চলে যেতে চাইছি। আরে সেটা তো সময়ের ব্যাপার, আমার তো একটা পরিবার আছে, এক কাজ করলে হয় না? তোমার শাশুড়ির মতো ওকে সরিয়ে দিলে হয় না? আমি যে সেটা ভাবিনি তা নয়। আচ্ছা আমি যেটা করব, তুমি আমার সঙ্গে সাথ দেবে তো? ওদের সেরকম লোক বল না, একটা হেস্তনেস্ত করে দিন না, কেউ টের পাবে না। শোনো তোমার এত ভাবনার কিছু নেই তো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, ব্যাস। সে তো আমিও একটা দিনও তোমার ছাড়া থাকতে পারবো না। তাহলে আমি যেটা করব, তুমি আমার সঙ্গে থাকবে, ব্যাস তাহলেই হবে। ঠিক আছে তাই হবে।
তুমি একটু ভাবো, মনটা ঠিক করো, কি করবে তুমি। প্রেমের টানে শুধুমাত্র দেহের টানে একটা নির্দোষ মানুষকে খুন করলি। আরে এতই যদি তোর কামনা বাসনার জ্বালা, তাহলে সবকিছু ছেড়ে বেরিয়ে গেলি না কেন? সে তো বলেই ছিল তোকে সবকিছু ছেড়ে বেরিয়ে যেতে। অনেক ভুল করেছি স্যার, অনেক বড় ভুল করেছি। যে জানোয়ারটার জন্য আমি আমার স্বামীকে মারলাম, সেই জানোয়ারটাই আমাকে ঠকিয়েছে স্যার। ওর তো পরিবার আছে, কিছুদিন আমাকে ভোগ করে ছেড়ে দিল। এই তো হয় পাপ, পাপ ছাড়ে না, নিজের কুকর্মের ফল পেতেই হয়। নিজের স্বামীকে নিখোঁজ করে দিয়ে ভেবেছিলিস সুখে থাকবি, একটার পর একটা প্রেম করবি আর জীবনটা ভোগ করবি, হয়ে গেল তো, জ্বালা জুড়লো তো। এবার সব জ্বালা জুড়িয়ে যাবে জেলের ঘানি টানবি যখন, গিয়ে জেলে যখন ঘানি টানবি তখন সব জ্বালা জুড়িয়ে যাবে তোর। স্যার যে তুলে নেছি কোলির কেষ্ট কে স্যার বস। কি রে, তোর প্রেমিকা তো সব কিছু বলে দিয়েছে, হ্যাঁ ওর সাথে যোগসাজশ করে বডিটাকে লোপাট করে দিবি, খুন করে নিজেদের আনন্দের জন্য দুটো বাচ্চার বাবাকে বাবাকে শেষ করে দিলি। না না সাদা, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আরে আইন তো পরের কথা, তোর তো নরকেও স্থান হবে না রে। আজ এই পর্যন্তই, পরবর্তী পর্বে ফিরে আসবে এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।